নমস্কার সবাইকে, জয়তু শ্রীরামকৃষ্ণ। আজ ঠাকুরের শ্রীরামকৃষ্ণের খুবই প্রাসঙ্গিক একটি আলোচনা। শ্রীমা সারদা তার স্মৃতিকথায় এটি উল্লেখ করেছিলেন যে ঠাকুর ঠিক কেমন দেখতে ছিলেন। তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। মথুরবাবু একখানা বড় পীরে দিয়েছিলেন, বেশ বড় পীরে। যখন খেতে বসতে তখন তাতেও বসতে কুলাতো না, ছোট তেল ধুটিটি পরে যখন ঠস ঠস করে গঙ্গা নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছেন ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর তখন হৃদয়কে বলছেন, ও ঋতু আমায় ঘুমটা দিয়ে দে। তাকে কখনো নিরানন্দ দেখিনি, 5 বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন, কখনো তাকে নিরানন্দ দেখিনি। কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাপো, এইটি এধো। শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাখতুম। এই হচ্ছে মায়ের স্মৃতিকথায় ঠাকুরের বর্ণনা। তিনি ঠিক এই রকমই ছিলেন, তার আচার আচরণ যেন একটি বালকের মতো হলেও তিনি যেন এক মুক্ত পুরুষ, এক আপ্ত পুরুষ। ধন্যবাদ। আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার।